আমার আল্লাহ দেখুন কতখান দেখুন বুঝলাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সামলাগি আসমান জমিন সব আসমান আসমান আর জমিন, তাজহারু বিল লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, সাত আসমান জমিন এবং এর মাঝখানে যা ফাঁকা জায়গা আছে সব কিছুর মালিক আল্লাহ। ওমা তাহতাস সারা, জমিন কুদো কুদো মুড়ো যাও যত মুড়ো যাই ভাই সব কিছুর মালিকান আল্লাহ, জানা আছে না? আমরা তো জানি ওবা নেতা বনতে হইলে নেতার বগল গিয়ে নাম, বুড়ো বাস করতে হইলে রাঘব বল হয়ে দলাল বানাও, বেজার অন্য কথা আছেন না আছে না? যে গুনতে দরজা বন্ধ করিয়া বুট কাস্টিং করতে পারো মিশা বুট ফলস বুট পরিচয় রূপে টিকিয়া থাকা মানুষ এরা কখনো পথভ্রষ্ট হইতে পারে না। বিচারের জায়গা যারা আছে এরা লাওয়ারিস নাই, এরা নীতি আদর্শ জায়গা থাকে, যারা বিচারের জায়গা নাই তারা বেপর হয়ে যায়, দিনকুর উজালা জান কাছে সমান, রাত্রের অন্ধকার সমান, 700 মিটারের উপরে 800 মিটারের উপরে পানির নিচ অন্ধকার থাকে, লক্ষ কোটি প্রাণী সেখানে বসবাস করে আল্লাহর কাছে, সূর্যের আলোর রৌদ্রর প্রখর আলোর যেভাবে সমান, সাগরের নিচ সমান নিচের অন্ধকার সমান ভাবে আল্লাহর কাছে বলে সুবহানাল্লাহ। তোমরা দিলর ভিতরে যাদের দেখিয়া তৈছো সে ওখানে খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহরের যে চিনছে হে তার উপরে জুলুম থেকে বাঁচিয়ে গেছে বোকা সুবহান, কিলা খাইতে কিলা বইতে কিলা মাটিতে কিলা মুসলমান দুজক যাইবা আলামত আছে, কিন্তু তোমরা সার্টিফিকেট দিও না আল্লাহ চাইলে যে কোনো বন্ধারে মাফ করে, আর তোবার দরজা আল্লাহ খুলারে অসংখ্য মৌতর আগে তার তোবার আল্লাহ কবুল করে গেছে। লম্বা ঘটনা বলে হজি শরীফ আছে আমি এদিকে যাই আল্লাহ, কিন্তু রসুল্লাহ ফরমাইছেন যে কিছু কিছু নিদর্শন আছে যেগুলো দুজক কি মাংসরে পরিচয় করা যায়, মৌতরও কিছু আলামত আছে যেগুলা পরিচয় করা। বড় তাজ্জবের বিষয় যেটা আমরা সবচেয়ে গাফিল, আল্লাহ নবী ফরমান মুসলমান যুজকির সবচেয়ে বড় হার রইল গিয়া যে হারাম খাইয়া তার শরীর বড় করছে, সেটা খাইয়া বেশ করে মিজা মাতিয়ে বাজার গরম করে খাইন যান, আইন ঠেলিয়া খাইন যান, আত্মসাৎ করে খাইন যান। অন্য ঔ হদিসর অন্য অংশটা আছে, 1 নম্বর হইল কি যে হারাম হইয়া তার শরীর বড় করছে, যে তার মা বাপের দুঃখ দিছে, যে মিশা মাতিয়া জীবন কাটাইছে, এই মহিলার কথা হইছে যে মহিলা অকারণে তার স্বামীর কাছে তালাক তালাক চায়, কোথায় কোথায় কয় দিল না যাই হবি ঘর বাড়িতে, এটা দুজকর আলামত, এটা কি তার আলামত? কারণ আল্লাহর সম্পর্ক টিকিয়ে থাকতে পছন্দ করেন না, শয়তানের সম্পর্ক ভাঙতে যে মহিলা অকারণে স্বামীর কাছে তালাক চায় সেই মহিলার সুন্দর দুজকের নিদর্শন, দুজকির আলামত, যে যে পরের মাল আত্মসাত করছে এটা দুজকির আলামত, এইভাবে হজি শরীফ বর্ণিত আছে। ঠিক বেহেস্তির আলামত আছে, 1 নম্বর আলামত কইতামি আপনারা যে দাঈফ মুতাদাঈফ, যে নিজে দুর্বল অবস্থায় থাকে এবং হারে কিন্তু মানুষকে হারায় না, বোকা সুবহানাল্লাহ, নিজে হারে অন্যকে হারানোর চেষ্টা করে না, নিরীহ প্রবণতার মানুষ। এখানে একজনে কইলিছে সবর করে কিন্তু আর সে নিরীহ মানুষ, রসুল্লাহ ফরমায়েন যদি সমস্ত মানুষ লাউ আকসামা, যদি এই ব্যক্তি আল্লাহর নামে কোনো কসম ছাড়িয়ে দেয় বা আল্লাহর কাছে কোনো দাবি উত্থাপন করিলে সাথে সাথে তার দাবির আল্লাহ পূরণ করে দেন,
দুর্বল মানুষ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তুমি আমাদের দুর্বল মনের অধিকারী বানাও, আমরা যেন অহংকার মুক্ত থাকিয়া। আমার বড় হিসেবে দোয়া করুন যে আল্লাহ আমাদের আমাদেরকে মাটির আসনে বসার তৌফিক দান, যেন আমরা এই মস্তককে তোমার সামনে নত করতে পারি। নিরহংকার জীবন দুর্বলতার পরিচয় যার মাঝে আছে, নিরীহতার পরিচয় যার মাঝে আছে, বেকসির বাঘ যার মাঝে আছে, নিশ্চিন্ত দাফট না এটা পছন্দ নয়। এক দুজনকে আল্লাহ রাসূলে ফরমাইছেন, ও সমস্ত নেতা যারা মানুষকে মিথ্যা দোকা দেয়, মিথ্যা প্রলোভন দেখায়, আমারে বুদ্ধ বাস করাইলে আমি সুরমা নদীর উপরে ব্রিজ বলি দিলে। আসলে গীতা দেবিসা নাউজুবিল্লাহ বলুন, এই মিথ্যা মিথ্যা মানুষকে যে দোকা দেয়, যে সমস্ত নেতৃস্থানীয় মানুষ, এরা দুজনকে আল্লাহ তুমি আমাদের এই সমস্ত আলামত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এত সব নিয়ামত দিছ, খাজো লাগাইবার লাগি না নষ্ট করবার লাগে, একটা বার কি আমরা খুঁজাইছি নিওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা। 1500 বছর আগে আমার জন্ম যদি হইত তাইলে আমি খার উম্মত হইলাম মনে পাতক না। 1500 বছর আগে আমি দুনিয়াতে আইলে আমার কেউ আটকাইবার আছে না। আমি দুনিয়াতে আইছি, আমি স্বাধীন, আমি স্বাধীন নাই, আমি কোন সাল কোন মাস কোন তারিখে দুনিয়াতে আইতাম আমি কইছি না, আমার ফাটা নেওয়ালে ফাটাইছি, কথা ঠিক না? কতদিন জমিনের আলো বাতাস খাইম এটা আমার সাব্যস্ত না, এটা কার সাব্যস্ত? আমার অ্যাক্সিডেন্ট, আমার রোগ সুখ দুঃখ কষ্ট আমার ফয়সালা তিন আল্লাহর ফয়সালা, আমার থুলা দিয়ে আল্লাহ পরীক্ষা লাগিয়ে দিয়েছে না, থুলা তো দেখা যার বেটার ফাওয়ার কত না, হুশ বুদ্ধি আকল দিয়ে আমারে আল্লাহ তিন জিনিস ইনসানিয়ত শক্তি বাড়াইছে, একটা হইলে এলি, কোকে একটার নাম এলি, একটা হইলে দৌলত আর একটা হইলে আকল। এই নিয়ামত দিয়েছেন ব্যবহার দেখা যাইবার লাগে না, এই নিয়ামত দিয়ে কম সময়ের ভিতরে আল্লাহরে বেশি সিনিয়া বেশি লাভবান।